বিদ্যুৎ খেয়েই শক্তি পান এই আশ্চর্য মানুষ। ভাত, তরকারি ইত্যাদি নানা ধরনের খাবার খেয়ে মানুষ দৈনন্দিন কাজের জন্য উদ্যম সংগ্রহ করে। কিন্তু ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা নরেশ কুমারের দাবি, তিনি বিদ্যুৎ খেয়েও এনার্জি গ্রহণ করতে পারেন। বিদ্যুৎ নিয়ে হরেক রকমের কেরামতি দেখাতে পারেন 42 বছরের নরেশ। এজন্য তাকে বলা হয় দ্য হিউম্যান লাইট বাল্ব বা মানব বাতি। নরেশ জানান, তার দেহ মূলত বিদ্যুৎ নিরপেক্ষ, উচ্চ ভোল্টেজ প্রবাহিত হলেও কোনো ক্ষতি হয় না তার দেহের। আর এ বিষয়টির প্রমাণও দেখিয়ে দেন নরেশ। 11,000 ভোল্টের বিদ্যুৎ তার মুখে নিয়ে অনায়াসে বসে থাকতে পারেন তিনি। তবে তার বিদ্যুৎ থেকে এনার্জি পাওয়ার বিষয়টি সবচেয়ে আশ্চর্যজনক। তিনি বলেন, আমার যখনই ক্ষুধা লাগে এবং ঘরে কোনো খাবার থাকে না, তখন আমি খোলা একটি বৈদ্যুতিক তার মুখে নিই। আধা ঘন্টার মধ্যেই আমার ক্ষুধা মিটে যায়। অন্যান্য খাবারের মতোই বিদ্যুৎ খাই আমি। বর্তমানে 5 সন্তানের বাবা নরেশ। একটি হাসপাতালে মৃতদেহ গোসল করানোর কাজ করেন তিনি। 6 বছর আগে আবিষ্কার করেন তার দেহের বিদ্যুতের এই অসম্ভব ক্ষমতা। সে সময় দুর্ঘটনাক্রমে তিনি বিদ্যুতের একটি তার স্পর্শ করে বসেন, পরে দেখলেন তাতে তার কোনো সমস্যাই হচ্ছে না। তিনি খালি হাতে যে কোনো বৈদ্যুতিক যন্ত্র ধরতে পারেন। তার দাবি, এতে তার কোনো ক্ষতি হয় না, বরং এতে তার শক্তি বেড়ে যায়। তিনি বলেন, আমি তখনই আশ্চর্য হয়ে যাই। এর আগে আমি আমার এই দক্ষতা সম্পর্কে জানতাম না। এটা ভগবানের উপহার, আমি খুশি যে তিনি আমাকে এই গুণ দিয়েছেন। বিদ্যুৎ দেহের ভিতর দিয়ে গেলেও তার কোনো সমস্যা হয় না। বহু মানুষের সামনে বহুবার এ কাজটি করিয়ে দেখিয়েছেন তিনি। এমনকি তার দেহে যখন বিদ্যুৎ চলাচল করে, তখন টেস্টার ধরলে সেটিতেও আলো জ্বলতে থাকে। এতে নরেশের কোনো যন্ত্রণা হয় না বলেই দাবি তার।